নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তাল হতে পারে সমুদ্র। সেই কারণে মৎস্যজীবীদের দ্রুত স্থলভাগে ফিরে আসতে রবিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের কাথির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাইকিং প্রচার। এই কারণে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় অঞ্চলে সকল মৎস্যজীবীদের 7-8-2022 তারিখ সন্ধ্যার মধ্যে নিজ নিজ ল্যান্ডিং ঘাটে ফিরে আসতে অনুরোধ করা হচ্ছে ও আগামী 11-8-2022 তারিখ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কোনোভাবেই কেউ যেন নদী ও সমুদ্রে না থাকে তার জন্য সতর্ক করা হচ্ছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে 7 তারিখের মধ্যেই তাদের দ্রুত স্থলভাগে ফিরে আসতে বলা হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী এবং আমাদের জেলা শাসক বা আমাদের ডাইরেক্টর ফিশারি নির্দেশ অনুযায়ী আমরা আজকে সমস্ত ফিশ ল্যান্ডিং সেন্টার হারবারগুলোতে আমরা মাইকিং করছি। তার কারণ হচ্ছে যে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে এবং 7 তারিখের মধ্যে মানে আজকে সন্ধ্যার মধ্যে সমস্ত ফিশিং বোটগুলোকে আমরা সমস্ত ল্যান্ডিং সেন্টারে আসতে নির্দেশ দিয়েছি এবং 8 তারিখ থেকে 11 তারিখ কোনো ফিশিং বোট যাতে ফিশিং করতে না বেরোয় তার জন্য আমরা সমস্ত ফিশারম্যান অ্যাসোসিয়েশনকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি, ফোন কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছি এবং রিকোয়েস্ট করেছি 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কোনো ফিশিং বোট যাতে সমুদ্রে বা নদীতে ফিশিং না করে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগওয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।